ওয়েলকাম এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমি করাবো দ্রবণ সলিউশন বিভিন্ন ধরনের। তা তো দ্রবণ তিন ধরনের হয়, প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ আর প্রলম্ব। তো তিনটা কি কি বৈশিষ্ট্য দেখা যায় সেই বৈশিষ্ট্যগুলো আমি প্র্যাকটিক্যালি আজকে দেখাবো। ওকে, তাহলে চলো শুরু করা যাক। সো প্রথমে দেখো, এটা যেটা এটা হচ্ছে প্রকৃত দ্রবণ। প্রকৃত দ্রবণ এটা কী নিয়েছি, এটা চিনির মিশ্রণ নিয়েছি, চিনি আর জলের মিশ্রণ নিয়েছি। এই চিনি আর জলের যে দ্রবণটা, এটা স্বচ্ছ আর সমসত্ত্ব। এটা যদি দেখা যায় ভালো করে, দেখা যাবে যে স্বচ্ছ, কোনো রকম ঘোলাটে ভাব কিন্তু নেই, স্বচ্ছ এবং সমসত্ত্ব। আর মানে সমসত্ত্ব বলতে কি, সব জায়গায় সমানভাবে মিশেছে। যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখতে পাবো যে প্রত্যেকটা জায়গায়, কোনো জায়গায় কিন্তু মানে কোথাও একটু বেশি মিশেছে, কোথাও একটু কম দ্রবীভূত হয়েছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো স্বচ্ছ আর সমসত্ত্ব এই এই এটা দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি এর মধ্যে, এর কণাগুলোর ব্যাসগুলো খুব কম হয়, খুব কম হয়, মানে 10^-8 সেন্টিমিটার হয়। কণাগুলো বোঝাই যাচ্ছে না, একটুও বোঝা যাচ্ছে না। যদি খুব ভালো করেও লক্ষ্য করি, খুব ভালো করেও যদি লক্ষ্য করা যায়, তাহলেও কিন্তু দেখা যাবে কোনো রকম কিন্তু একটুও বোঝা যাচ্ছে না। মানে যেটা মাইক্রোস্কোপেও দেখা যায় না, সেগুলো আমরা খালি চোখে দেখতে পাওয়ার কথাও না। ওকে, তো এর টিন্ডাল প্রভাব যদি লক্ষ্য করি, টিন্ডাল প্রভাব বলতে কি, আলোকে বিচ্ছুরিত করার ক্ষমতা। এই যে আলো পাঠাচ্ছি, যে আলো দিচ্ছি এখান দিয়ে, আলো 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 আলোটা যদি ভালো করে লক্ষ্য করা যায়, আলো আলোতে কিন্তু কোনো রকম অণুগুলোর যে চলছে, অণুগুলোর যে চলাচল, সেগুলো কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না। তো এটাই কি না, এটা হচ্ছে প্রকৃত দ্রবণ। দেখ, এই যে আলোটা পড়ছে, আলোতে কোনোভাবে কি দেখা যাচ্ছে? কোনোভাবে কিন্তু এক চলাচল কিন্তু পর্যবেক্ষণ করা যাচ্ছে না। ওকে, তো এবারে যেটা বলবো যে স্থিতিকরণ, এইখানে কিন্তু কোনো রকম স্থিতিয়ে, কোনো অবস্থাতেই কিন্তু স্থিতিয়ে পড়ছে না। নিচে যদি লক্ষ্য করি, নিচে কিন্তু কোনো অবস্থাতেই একটু অংশ কিন্তু স্থিতিয়ে পড়ছে না। তো তারপরে যেটা বলবো যে এর হচ্ছে ব্যাপন প্রক্রিয়া, মানে ছড়িয়ে পড়ার যে ঘটনাটা, এটা এই মুহূর্তে হয়তো দেখাতে পাচ্ছি না, কিন্তু যখন এই দ্রবণটা তৈরি হয়েছিল, তখন যে ছড়িয়ে পড়ার যে ঘটনাটা, সেটা খুব দ্রুত হয়। ওকে, তো সো নেক্সট যেটা, যে দ্রবণটা নিয়ে আলোচনা করবো, কলয়েডীয় দ্রবণ। এই কলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে দেখো যে এটা অসমসত্ত্ব, সব জায়গায় কিন্তু সমানভাবে নেই। নিচের দিকে যদি দেখো যে ঘনত্বটা একটু বেশি, মানে বেশিভাবে বেশি আছে ঘনত্বটা, উপর দিকে কিন্তু ঘনত্বটা তুলনামূলক কম, মানে সব জায়গায় কিন্তু সমানভাবে কিন্তু নেই, ছড়িয়ে নেই। দ্রাব্য এবং দ্রাবকের যে রেশিওটা বা মিশ্রণের যে ব্যাপারটা, সেটা কিন্তু সব জায়গায় সমানভাবে কিন্তু নেই। সো এরপরে যেটা বলবো, এর কণাগুলোর ব্যাসটা প্রকৃত দ্রবণের থেকে একটু বড় হয়, তবে প্রলম্বনের থেকে ছোট হয়, কিন্তু মানে প্রকৃত দ্রবণের থেকে বড় হয়। তো এর এটাকে অণুবীক্ষণ যন্ত্রে, মানে সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, কিন্তু পরাণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। তো আমরা এখানে খালি চোখে দেখতে পাবো না, এটাই স্বাভাবিক। তো এবারে যদি দেখি টিন্ডাল প্রভাব, টিন্ডাল প্রভাব কিন্তু দেখা যায়। টিন্ডাল প্রভাব, এই যে এইটা, এই যে আলোকে বিচ্ছুরিত করার ক্ষমতা, এই ক্ষেত্রে যখন দিয়েছিলাম, এক্ষেত্রে কি কোনো রকম কিছু বোঝা যাচ্ছিল? এই যে আলোটা দেখলে বোঝা যাবে, আলোটাই কিন্তু কোনো রকম অণুর কিন্তু চলাচল হচ্ছিল না। মানে এই যে যেমন আলো কিন্তু এখানে যাচ্ছে, সেই রকম আলোই কিন্তু এখানে পড়ছে, কিন্তু এই ক্ষেত্রে যখন আলোটা ফেলা হচ্ছে, আলোটার মধ্যে কিন্তু চলাচল লক্ষ্য করা যাচ্ছে। এটা এখানে যদি একটু সাদা কাগজ দেওয়া যেতে পারে, ভালো বোঝা যাবে হয়তো। গতিটা কিন্তু বোঝা, আচ্ছা চামচ আলোটাকে কিন্তু বিচ্ছুরিত করছে। এই যে আলোটা কাঁপছে না, যে আলোটা, এই যে অণুগুলো চলাচলের সাথে সাথে কিন্তু আলো গতিপথের, কিন্তু এই যে এই গতিপথটাকে পরিবর্তন করতে পারছে, মানে আলোর বিচ্ছুরণ ঘটাতে পারছে। আর এই ক্ষেত্রে যদি দেখি, এই ক্ষেত্রে কণাগুলোর ব্যাসটা অনেকটা বড়, যেটা খালি চোখেও কিছুটা দেখা যাচ্ছে। আর এই ক্ষেত্রে প্রকৃতর ক্ষেত্রে যদি দেখতাম, প্রকৃতর ক্ষেত্রে সামান্যতমও কিন্তু দেখা যেত না, এটা দেখা যায়, হালকা দেখা যায়, এটা আরও দেখা যায়, আরও বোঝা যায়। তো এবারে যেটা বলবো যে এটার ব্যাসটা অনেকটা বড়, 10^-5 সেন্টিমিটারের চেয়েও বড়, বেশি হয়, আর সাধারণ অণুবীক্ষণ যন্ত্রেও দেখা যায়। আর এক্ষেত্রে টিন্ডাল প্রভাব এক্ষেত্রেও দেখা যায়, মানে এই প্রলম্বনের ক্ষেত্রে এই গতিপথটা খুব ভালোভাবেই বোঝা যায়, আর খালি চোখেও বোঝা যায়। এই যে এইগুলো যে অণুগুলো যে চলছে বা কিছু চলাচল করছে, এটা কিন্তু খালি চোখেও বোঝা যাচ্ছে। এই যে এখানে আলোটা লক্ষ্য করলে বোঝা যাবে যে গতিপথটা কিন্তু বোঝা যাচ্ছে, যে অণুগুলো যেভাবে চলাচল করছে, আলোটাকে কিন্তু সেইভাবে বিক্ষিপ্ত করতে পারছে। সো আশা করি
প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ আর প্রলম্বন, এই তিনটে যে তিন ধরনের যে দ্রবণ হয়, এই তিন ধরনের দ্রবণ খুব ভালো করেই বোঝা গেল। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্টস করে জানাও কিরকম কেমন লাগলো।